পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে ঘটা হিংসার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এবার রাজ্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিলেন তিনি। সূত্রের খবর, রাজ্যে ঘটে যাওয়া প্রায় 7,000 হিংসার ঘটনার অভিযোগ হাইকোর্টে জমা দিতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে ভোটের দিন ও তারপর পর্যন্ত জারি রয়েছে অশান্তি। অসমর্থিত সূত্র বলছে সব মিলিয়ে মোট 50-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই রাজভবনের পিস রুমে জমা পড়েছে প্রায় 7,500 হিংসার ঘটনার অভিযোগ। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলি আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বস্তুত ভোটের দিন 8 জুলাই 2023 রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল। দিনভর মাঠে ময়দানে ঘুরে দেখেছেন বাংলার ভোটচিত্র, তা থেকে ভেরি ডিস্টার্বিং বলে মন্তব্য করেছিলেন তিনি। বিভিন্ন জায়গায় খুন, বোমাবাজি, হিংসার ঘটনার সবটুকু খুঁটিয়ে শুনেছেন, দেখেছেন, বুঝেছেন। এর প্রেক্ষিতে বলতে গিয়ে বাংলার সাংবিধানিক প্রধানের স্পষ্ট কথা, সাধারণ মানুষ শুধু একটু শান্তিতে সম্মানের সঙ্গে বাঁচতে চায়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোটেই সুখকর নয়।